আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল ফেরেশতা। এই ফেরেশতা সমস্ত মখলুকাতের জান কবজ করে, মানুষের জান কবজ করার দায়িত্ব হযরত আজরাইলের, গরু ছাগলের জান কবজ করার দায়িত্বটাও জোরে বলেন কার, আর জোরে বলেন কার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, মাটি দ্বারা আদমের দেহটা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, হ্যা জিব্রাইল যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। জমিনে আসলেন মাটি নেবার জন্য, এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহ বানাবেন। মাটি থেকে মাটি না নিয়ে, জমিন থেকে মাটি না নিয়ে হযরত জিব্রাইল আমিন আল্লাহর কাছে ফিরিয়া চলে গেলেন। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল মাটি কেন আনো নাই? আল্লাহ গো, জমিনে যখন হাত রাখলাম মাটি হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করে দিল, মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিব্রাইল আমি জমিন থেকে, আপনি মাটি নেবেন না। কয় কেন? এই মাটি দ্বারা আল্লাহ আদমের বডি বানাবে, দেহ বানাবে, আদম সন্তানদেরকেও আল্লাহ জমিনে পাঠাবে। এই আদম সন্তান আল্লাহর নাফরমানি যদি করে তাহলে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না, মাটির কান্না শুনে আজরাইলের মায়া লাগছে, তাই মাটি আনতে পারে নাই। আল্লাহ অন্য অন্য ফেরেশতাদেরকেও পাঠাইলেন, কেউ মাটি আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আজরাইলকে পাঠায় দিলেন। আজরাইল যখন মাটিতে হাত রাখলেন, জমিন আগের মতো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, হ্যাঁ ভাই আজরাইল আপনার আগে আরো ফেরেশতারাও এসেছিল, এদেরকে যেমন ভাবে বলেছি আপনাকেও বলতে চাই, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটি দিয়ে আদমের দেহ বানাবে, এই আদম সন্তান জমিনে যায় যদি আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার থেকে আপনি মাটি নেবেন না। হযরত আজরাইল চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেবার জন্য, আর জমিন কাঁদতেছে তাই তার জন্য আমার মায়া লাগে। আজরাইল মাটির কান্না শোনার পর এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। যুরকুন সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ আজরাইল আমি আল্লাহ অন্যান্য ফেরেশতাদের পাঠাইলাম, কেউ মাটি আনতে পারে নাই, তুমি কিভাবে আল্লাহ? আজরাইল জবাব দেয়, আল্লাহ জমিন অন্য অন্য মানুষ অন্য অন্য ফেরেশতার কাছে যেইভাবে কাঁদছে আমার কাছেও কান্নাকাটি করেছে, আমার কাছে বলেছিল, হ্যাঁ ভাই আজরাইল জমিন থেকে আপনি মাটি নেবেন না, আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার আমরা যে গুনাহ করতেছি আমরাও যদি এই কথা মাঝে মাঝে খেয়ালে আনি, যে হায়রে দুনিয়ার জমিনে আসলাম, যদি আল্লাহর নাফরমানি করি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। দুনিয়ার আগুনে হাত রাখতেই তো আমাদের কষ্ট হয়ে যায়, দুনিয়ার একটা মোমবাতি সাধারণ আগুনে যদি আমরা হাত রাখি হাত পুড়ে যাবে, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী আগুন। বেশি বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করা, আল্লাহ দুনিয়ার আগুনে লাকড়ি দিলে লাকড়ি জ্বলে ছাই হয়ে যায়। কয়েকদিন আগে বরগুনায় যে লঞ্চের ভিতরে আগুন লাগছে, নদীর ভিতরে পানি আছে, টন কি টন পানি, অসংখ্য অগণিত টন কি টন পানির ব্যবস্থা আছে, এত বড় নদী পানির কোনো অভাব নাই, এই পানির মধ্যে লঞ্চ, লঞ্চের ভিতরে আগুন, আগুনের তাপ এমন ছিল ভাইয়ারা আমার, যারা বেঁচে ছিল এরা বলে আমরা জুতা নিয়ে হাঁটতে পারি না, জুতাটা মমের মতো গলে যায়, যারা পারছে লাফায় লাফায় পানির মধ্যে পড়ছে, বাকিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার আগুন যদি এমন হয় জাহান্নামের আগুনটা কেমন হবে ভাইয়ারা আমার? জাহান্নামে আগুন মাগুন সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায় না।
জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। আজরাইল ডাক দেয়া বলে আল্লাহ মাটি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আর বলে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার থেকে আপনি মাটি নেবেন না। আমি একদিকে চিন্তা করলাম আপনি হুকুম করেছেন মাটি আনার জন্য, আর এদিক দিয়ে মাটি কান্দতেছে, জমিন কান্দতেছে, জমিন কান্নার কারণে আমার অন্তরে মায়া লাগে। আর একদিকে দুইটা মিলাইলাম, আপনার হুকুমটা এক পাশে আনলাম, আর এক পাশে মাটির জন্য যে মায়া লাগে এটাও আনলাম। আমি দুইটা নিজের বুদ্ধি দিয়া বুদ্ধি খাটায় দেখলাম মাটির জন্য কান্নাটা আমার কাছে বড় না, মাটির জন্য আমার মায়া লাগে, মাটির জন্য আমার মায়া লাগে। এই মায়া লাগা সত্ত্বেও আল্লাহর হুকুমটা পালন করা আমার বেশি কর্তব্য আর দায়িত্ব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অনুগত্য ছাড়া মখলুকের অনুগত্য করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে যায়া মখলুকের গোলামি করা যাবে না। আমি চিন্তা করলাম জমিনের কান্নার কারণে আমার মায়া লাগে, এই মায়ার চাইতে তোমার হুকুমটা পালন করা বেশি কর্তব্য আর দায়িত্ব। তাই মাটি কান্নার কারণেও মাটি কান্নাকাটি করার পরও এক মুষ্টি মাটি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন হে আজরাইল, এই তুমি মাটি কান্না না শুনে মাটির কান্না শোনার পরেও মায়া করে মায়া লেগেছে তোমার অন্তরে, আর পরেও মাটি নিয়ে চলে আসছো। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জমিনে পাঠাবো, মানুষ পাঠাবো, সব মানুষের রূহ কবজ করার দায়িত্বটা তোমার হাতে দিলাম। যুরকন সুবহানাল্লাহ, সব মানুষ মরে যাবে একদিন, আজরাইলের মরণ হয়ে যাবে। ভাইয়েরা আমার, থাকবেন একমাত্র ছিলেন যিনি, আছেন যিনি, থাকবেনও তিনি, তিনি জোরে বলেন কে? আর জোরে বলেন না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চারজন ফেরেশতা হলো শ্রেষ্ঠ, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এছাড়া অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ আমাদের নিরাপত্তার জন্য বানিয়েছে। যুরকন সুবহানাল্লাহ, এই ফিরিস্তারা আল্লাহর নাফরমানি করে না, সব সময় হুকুমের বাস্তবায়ন করে। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনার নসিহতগুলো কোরআনে নোট করেছেন। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম কোন রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন গাছের জবান আল্লাহ খুলে দিতেন, গাছ ডাক দিয়া বলতেন হ্যাঁ লোকমান হাকিম, আমি যে গাছটা আছি এই গাছের রস দিয়া অমুক রোগের চিকিৎসা করা হয়। যুরকন সুবহানাল্লাহ, গাছে সাক্ষী দিত হে লুকমান হাকিম এই গাছ দিয়ে এই ঔষধটা বানায়। হযরত লুকমানের হাকিমের কাছে একজন রোগী আসছে, ক্যান্সারের রোগী, অনেক ডাক্তারের কাছে যায়, ডাক্তার বললেন আপনার কোনো চিকিৎসা আমার কাছে হবে না। এই রোগীটা বাধ্য হয়ে লুকমান হাকিমের কাছে যাওয়া বলে হে লুকমান হাকিম, জানতে পারলাম আপনি জগতের সবচেয়ে বড় হাকিম বর্তমান জমানায়, আমার এমন এমন অসুস্থ, আমি এমন এমন রোগ হয়েছে আমার, আপনি আমাকে ওষুধ দেন। লুকমান হাকিম ডাক দেয়া বলে ভাই রে, তোমার যে রোগ হয়েছে এই রোগের ঔষধ আমার কাছে নাই, মন ভালো হবে না খারাপ হবে? রোগী মানুষটা আবার চিন্তা করে হাইরের দেশের সব বড় বড় ডাক্তারদের কাছে চিকিৎসা করলাম, আমার রোগ ভালো হয় না, মরণবেদী ক্যান্সার আমার ভালো হয় না, অথবা অন্য কোনো জটিল কঠিন রোগ হয়েছে এটা ভালো হয় না। শেষ পর্যন্ত লুকমান হাকিমের কাছে আসলাম, সবচেয়ে বড় হাকিমের কাছে আসলাম, তিনিও আমাকে ফিরিয়ে দিলেন, তিনি বললেন তোমার চিকিৎসা আমার কাছে নাই। আল্লাহর বান্দানির উপায় হয় আবার একদিকে রওনা হলেন, বাড়িতে আর নাই, বাড়ি ঘর ছাইরা কবরস্থানের দিকে রওনা হলেন। অনেক পুরাতন কবরস্থানে গেলেন, দিনের পর দিন রাতের পর রাত কাটায় দেয়, আর চিন্তা করে কখন জানি আমার মরণ চলে আসে, আমার যে রোগ হয়েছে লুকমান হাকিমও আমার চিকিৎসা করতে পারে নাই, এলাকার সব ডাক্তার ফেল, লুকমান হাকিমও ফেল হয়ে গেল, আমার রোগ ভালো হবে না, কখন জানি আমার মরণ চলে আসে, দিন গুনতেছে কখন জানি মরণ চলে আসে। আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখলেন অনেক ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পুরাতন কবরস্থানের মধ্যে একটা মানুষের মাথার ঠোলা দেখা যায়,
মানুষের দেহ গলে ঠোলটা বেয়ে যায়। আমি একদিন কবরস্থানে দেখেছিলাম মানুষের ঠোল দেখা যায়, এমন মানুষের মাথার ঠুরিটা এক জায়গায় পড়ে আছে, বৃষ্টি এমন ভাবে পড়তেছে, বৃষ্টি পড়তে পড়তে অল্প কিছু পানি ওই মাথার ঠোলের মধ্যে পড়ছে। যুরুকুন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা অসুস্থ ব্যক্তি পুরাতন কবরস্থানের পাশে দাঁড়ায় লক্ষ্য করলেন মানুষের মাথার পুরাতন ঠুলের মধ্যে পানি জমছে। হঠাৎ করে তাকায় দেখলেন দূর থেকে একটা বিষাক্ত সাপ আসতেছে। এই সাপ দৌড়ে আসতে 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 ওই মাথার ঠুলির মধ্যে যে পানি আছে সেখানে বিষ ছাড়ছে। আল্লাহর বান্দা তাকায় দেখলেন বিষাক্ত সাপ যেহেতু মাথার ঠুলির মধ্যে বিষ ছাড়ছে, অতএব এই পানিটা বিষাক্ত হয়ে গেছে, আমি মৃত্যুর জন্য দিন প্রহর গুনতে আর ভাল লাগে না, বাড়িঘর ছাড়লাম সব ছাড়লাম, কখন জানি আমার মরণ আসে বুঝতেছি না। তাড়াহুড়া করে এই লোকটা যায়া বিষাক্ত পানিটা পান করলেন মৃত্যুবরণ করার জন্য। এবার খেয়াল করে তাকায় দেখে এই বিষাক্ত পানি পান করার সাথে সাথে আল্লাহ তার শরীরের সব রোগ আল্লাহ শিফা দান করে দিয়েছে। আল্লাহ কোথায় কার রোগের শিফা রাখছেন আল্লাহ ভালো জানেন। এবারে এই লোকটা নিজে অনুভূতি আসলো যে আল্লাহ তাকে সুস্থ বানায় দিছে। এবার এই লোকটা লোকমান হাকিমের কাছে ডাইরেক্ট গেলেন, অন্য ডাক্তারের কাছে যায় নাই। হে লোকমান হাকিম, আপনি আমাকে আপনার দরবারে থেকে তাড়াইয়া দিলেন, কয়া হা আপনি তো বললেন আমার কোনো ওষুধ নাই, কেন বলছেন চিকিৎসা আমার নাই কেন বললেন, আপনি আমাকে তাড়াইয়া দিলেন কেন? লোকমান হাকিম এবার জবাব দিলেন, আরে ভাই আমি গবেষণা করে দেখলাম তুমি যেমন অসুস্থ হয়েছ, এই অসুস্থের ঔষধ হলো পুরাতন কবরস্থানে যায়া ওই কবরস্থানের একটা পুরাতন মানুষের লাশের একটা মাথার ঠুরি লাগবে, আবার এই মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি লাগবে পরিমাণ মতো পানি। সুবহানাল্লাহ, না আমি লক্ষ্য করে তাকায় দেখলাম ওই বৃষ্টির পানি আমি পাবো কোথায়, আর পুরাতন মাথার ঠুনি বা পাবো কোথায়, আবার ওই বয়সের নির্দিষ্ট বয়সের একটা বিষাক্ত সাপ, এই ওই জাতের একটা সাপ এসে সেখানে সবল মারতে হবে এবং পরিমাণ মতো বিষ ছাড়তে হবে, আমার কথাই তো আর সাপ বিষ ছাড়বে না। সুবহানাল্লাহ, আমার কথাই তো আর ঠুরি পাওয়া যাবে না, বৃষ্টি আসবে না, আমার কথাই তো আর ওই বয়সের ওই সাপটা আইসা এখানে বিষ ঢালবে না। আমি লক্ষ্য করে দেখলাম মাথার ঠুরি পাওয়া যাবে না, বিষাক্ত সাপের বিষ ও পরিমাণ মতো আমি পাবো না, বৃষ্টির পানিও তাৎক্ষণিকভাবে আমি মাথার ঠুরির মধ্যে জোগাড় করবো কোথায়। তাই আমি তোমার চিকিৎসা নাই এমন বলি নাই, আমি বলেছি আমার কাছে চিকিৎসা নাই, তুমি এই কথা শুই না কবরস্থানে চলে গেলা, সেখানে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্টভাবে পুরাতন কবরের একটা পুরাতন মানুষের একটা মাথার ঠুলি পাওয়া গেছে, সেখানে সময় মতো বৃষ্টি বর্ষণ হয়েছে, নির্দিষ্ট পানিও জমছে, আর ওই বয়সের ওই সাপটা আইসা ওই মাথার ঠুলির মধ্যে পরিমাণ মতো বিষ ডালছে, ওই বিষাক্ত পানিটা খাওয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থ বানায় দিছে। যুরুকুন সুবহানাল্লাহ, উন্নত প্রযুক্তির বিজ্ঞানী বলে যে বিষাক্ত সাপ, এই সাপের বিষটা দিয়েও মানুষের জটিল কঠিন রোগের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ, বলে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া যায়, যেই রাস্তা দিয়া যাচ্ছেন এরি ক্ষেতের লাইন আছে না নাই, এরি ক্ষেতের লাইনের এক পাশ থেকে বাইজিদ আর এক পাশ থেকে আসতেছে কুকুর। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন আমি যদি কাদার ভিতরে নামি একটা মানুষ যেতে গেলে কুকুরটা আসতে পারবে না, কুকুর আসতে গেলে মানুষ যেতে পারবে না, এমন ছোট লাইল এমন ছোট আইল এরি ক্ষেতের আইল, একজন এরি ক্ষেতে নেই মা আরেকজনকে সাইড দিতে হবে। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমি নিচে নামলে আমার কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে, আমার পাটা নোংরা হয়ে যেতে পারে, দেখি কুকুরটাকে নামানো যায় কি না। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন, কুকুরকে বললেন কুকুর তুমি নামো, আমি যেহেতু আশরাফুল মাখলুকাত, কুকুর ডাক দেয়া বলে
নামতে পারি। হে বাইজিদ, আপনার একটা শর্ত, একটা কথার জবাব আমাকে আপনি আগে দিতে হবে। বাইজিদ মুস্তাবি বললেন, কি প্রশ্ন বলো? কুকুর ডাক দেয়া বলে, হ্যাঁ বাইজিদ, আপনি ভালো, আপনি শ্রেষ্ঠ নাকি আমি কুকুর শ্রেষ্ঠ? আমি কুকুর শ্রেষ্ঠ নামি নাকি আপনি শ্রেষ্ঠ? যুলুকুন সুবহানাল্লাহ। কুকুর জিজ্ঞেস করতেছে, আমি শ্রেষ্ঠ নাকি আপনি শ্রেষ্ঠ? আগে জবাব দেন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, যদি আমি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহসান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান বেশি দিয়েছেন। এখন যদি আমি বলি হে কুকুর তুমি হল শ্রেষ্ঠ, তাহলে আল্লাহর কোরআন তো বলে মানুষ শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনের দিকে মিথ্যা হয়ে যেতে পারে। তাই আবার যদি বলি হে কুকুর আমি শ্রেষ্ঠ, তাহলে আমি বাইজিদ বুস্তামে যদি আল্লাহর ওলি না হইয়া আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আটকা দেয়, আমার নামটা যদি জাহান্নামের দফতরে লেখা দেয়, তাহলে কুকুরটাই তো আমার চাইতে ভালো দেখা যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এবার জবাব দিলেন, হ্যাঁ কুকুর, আমি যদি ইমানদার হয়ে মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, দুইটা ব্যাপার, দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে। যদি আমি বেঈমান অবস্থায় মারা যাই খোদা না খাস্তা, তাহলে তুমি শ্রেষ্ঠ, আমি হলাম নরমাল, আমার চাইতে তুমি শ্রেষ্ঠ হয়ে যাইবা, কারণ হাসরের মাঠে তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। তোমাকে আল্লাহ বলবেন কুন্তু তোরাবা, মাটি হয়ে যাও, কিন্তু আমি মানুষ আশরাফুল মখলুকাত, আমি যদি জাহান্নামের আগুনে জ্বলি তাহলে তুমি হয়ে যাইবা শ্রেষ্ঠ। আর যদি আমি ঈমান আমল নিয়ে মরতে পারি, রে কুকুর তোমাকে জানায় দেই আমি আশরাফুল মখলুকাত দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিবে। আমি যদি ঈমান হালাতে মরতে পারি, তাহলে আমি আমি তোমার চাইতে হাজার গুণ বেশি শ্রেষ্ঠ। যুলকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাত মানুষ গরু ছাগলের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষের ভিতরে যদি গরু ছাগলের স্বভাব চলে আসে, আল্লাহ বলেন বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি মেয়ারাজের রজনীতে অসংখ্য অগণিত ফিরিস্তাদের দেখতে পাইলাম, যেই ফিরিস্তারা দাঁড়ায় দাঁড়ায় মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আমরাও যেমন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ফিরিস্তারাও দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা করে। জিজ্ঞেস করা হলো, হ্যাঁ জিব্রাইল, এই ফিরিস্তাগুলো কারা? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফিরিস্তাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর হাবিব বলেন, আমি কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলাম, আমরা যেমন রুকুতে যায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অসংখ্য ফিরিস্তারা রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, গো আল্লাহর হাবিব, এই ফিরিস্তাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর হাবিব বলেন, আমি আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলাম, অসংখ্য ফিরিস্তারা সেজদারত অবস্থায় তাসবিহ পাঠ করে। যুলকুন সুবহানাল্লাহ। আমরা যেমন সেজদা যায় পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অসংখ্য ফিরিস্তারা সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলো, হ্যাঁ জিব্রাইল, এই ফিরিস্তাগুলো কারা? জবাব আসলো, গো আল্লাহর হাবিব, এই ফিরিস্তাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে সেজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য।
একদিন নয় দুই দিন নয় কিয়ামত পর্যন্ত এইভাবে সেজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। যুরুকুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আসমানের ডিউটিরত ফিরিস্তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফিরিস্তারা তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফিরিস্তারা জবাব দেয়, ও গো আল্লাহর হাবিব, ও বার এলাহির বন্ধু, আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু ধারণা দিতে পারি, আইডিয়া দিতে পারি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70 আলফ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ফিরিস্তারা জানায় দিলেন, ও গো আল্লাহর হাবিব, জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে পৃথিবীর প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে লাব্বাইক লাব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে ওইটা হলো মানুষের কাবা। 24 ঘন্টা আল্লাহর মখলুক মানুষ এখানে তওয়াফ করে। ফেরেশতারা জানাইলেন, ওগো আল্লাহর হাবিব, ওইখানে কাবা হলো মানুষের কাবলা মানুষের কাবা, আর ওই ঘরের বরাবর আসমানেও একটা ঘর আছে, এটা হলো বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা এই ঘর তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘর থেকে তওয়াফ করেছিল। প্রথম দিন যেই 70,000 ফেরেশতা তওয়াফ করেছে, দ্বিতীয় দিন আর চান্স পায় নাই, সুযোগ পায় নাই। নতুন 70,000 ফেরেশতা দ্বিতীয় দিন আবার তওয়াফ করেছিল। তৃতীয় দিন প্রথম দুই দিনের 70,000 ফেরেশতারা চান্স পায় নাই, সুযোগ পায় নাই। নতুন করে 70,000 ফেরেশতাই ঘরটাকে তওয়াফ করেছে, আবাদত করেছে, আমল করেছে। ওগো আল্লাহর হাবিব, একদিন নয় দুই দিন নয় কিয়ামত পর্যন্ত প্রতিদিন এভাবে নতুন নতুন প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করবে। ওগো আল্লাহর হাবিব, একবার যেই ফেরেশতা তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। যুরুকুন সুবহানাল্লাহ। তাহলে আবার ধারণা করেন, আইডিয়া করেন, কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ বলেন না? ফিরিস্তাদের মধ্যে সবচাইতে বড় ফিরিস্তা হলো হযরত জিব্রাইল। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যেমন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, পানি উন্নয়ন বোর্ডের আলাদা মন্ত্রী আছে, শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, এমন বিভিন্ন পদে পদে যেমন মন্ত্রী আছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর মন্ত্রণালয়ের মেইন ফিরিস্তা মেইন মন্ত্রী হলো 4 জন। সুবহানাল্লাহ বলেন, 4 জনের 4 রকম ডিউটি। হযরত জিব্রাইল আমিন হলেন শিক্ষামন্ত্রী, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত সমস্ত নবীদের কাছে আগমন করেছেন। আসমানে যত কিতাব আল্লাহ দান করেছেন আমাদের জন্য নবীদের মাধ্যমে, সবগুলো কিতাব জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠাইছে। যুরুকুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ কয়েন না, আরো জোরে কন না। হযরতে জিব্রাইল আমিনের 600 ডানা আছে। আল্লাহর হাবিব বলেন, হযরতে জিব্রাইল আমিনকে আপন স্বরূপে কয়েকবার দেখেছিলাম আমি। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় একবার জিব্রাইলকে আসল আকৃতিতে দেখেছিলাম। হযরতে জিব্রাইল আমিনের 600 ডানা আছে। লাহু সিত্তু মিআতি জানাহিন,
পাখাগুলো ছড়ায় দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে। যেরকম সুবহানাল্লাহ, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত শক্তি আল্লাহ দান করেছেন। ভাইরা আমার বন্ধুরা, আমার আরেকজন ফেরেশতা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাসি দিয়া রাখছেন। এই বাসি নিয়ে বসে আছেন, আল্লাহ কখন জানি হুকুম করবেন বাসিতে ফুঁক দেওয়ার জন্য। কখন ফুঁক দিবেন কোন আল্লাহর পয়গম্বররাও জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাই নাই। আল্লাহর সবচাইতে ক্লোজ ফ্রেন্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কোন দিন কিয়ামত হবে। একমাত্র আল্লাহর ইলমের ভিতরেই এটা আছে। যেরকম সুবহানাল্লাহ, ইসরাফিলের ডিউটি হলো বাসি নিয়ে বসে আছে, আল্লাহ যখন হুকুম করবেন তখন বাসিতে ফুঁক মারবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের বাসিটা এত বড়, এত বড় ভাইরা আমার, সাত আসমান সাত জমিন পোটলা বানায় বাসির ছিদ্র দিয়া ঢুকানো যাবে। এই পাশ থেকে ওই পাশে যাবে, ওই পাশ থেকে এই পাশে আসবে, সাইডে লাগবে না। যেরকম সুবহানাল্লাহ, এত বিশাল বড় বাসি, বিশাল বড় বাসি যেই ফেরেশতার ঠোঁটে লাগানো আছে, ওই ফেরেশতার ঠোঁটটা তো আপনার আমার ঠোঁটের চাইতে আরো ছোট হবে নাকি, না অনেক বড়। হযরতে ইসরাফিল আলাইহিসসালামের কপালের যে জায়গাটা আছে, এখানে লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ, বলবেন হুজুর লৌহে মাহফুজের কথা কোথায় পাইলেন? কোরআনুল করিমে আল্লাহ বলেন, কোরআনুল করিমে একটা সূরা আছে সূরা বুরুজ, এই সূরা বুরুজের শেষাংশে শেষ দিকে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ হতো একটা তখতা যেখানে আল্লাহর কোরআন সংরক্ষণ আছে। সুবহানাল্লাহ, এই কোরআন, এই সাধারণ একটা কপি কোরআন এখানে যদি আমরা ঝুলাই পারবো না, এটা তো কপালে ধরবেই না, এটা কপালের চাইতে আরো অনেক বড়। শুধু কোরআনুল কারিম লেখা আছে এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ কলম লিখেছিলেন। কলম আমাদের সাথেও কিন্তু কলম আছে, এটার নাম কি জোরে বলেন, আস্তে কোন কোন জোরে বলেন, এটার নাম হলো কলম। আমরা দস্তখত করি, কিছু লেখার থাকলে লিখি। দুনিয়ার মানুষ, আপনি একজন অফিসার মানুষ, আপনার সিগনেচার করার মতো কলম আছে। আমি একজন প্রিন্সিপাল মানুষ, আমার জন্য একটা কলম আছে। আমি একজন শিক্ষক, আমার জন্য কলম আছে। আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমার জন্য কলম আছে। আমি একজন মুহতামিম, আমার জন্য কলম আছে। আমি একজন খতিব সাহেব, আমার জন্য কলম আছে। একজন মেম্বার সাহেব, আমার জন্য কলম আছে। আমি একজন চেয়ারম্যান, আমার জন্য যেমন কলম আছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার জন্য একটা কলম আছে। আল্লাহ ডাক দিয়া বলে, ভাই বোনা শুধু তোমাদের কলম আছে, আমি আল্লাহ তাআলারও একটা কুদরতি কলম আছে। যেরকম সুবহানাল্লাহ, সরকারে তো আলম বলেন, মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে গেলে যেমন একটা খসখস আওয়াজ হয়, এই আওয়াজটা আল্লাহ আমাকে শোনাইছেন। সুবহানাল্লাহ বলেন না, বলবেন হুজুর তখন তো মানুষও সৃষ্টি হয় নাই, তখনকার কলমের আওয়াজ আল্লাহর নবীকে আল্লাহ কেমনে শোনাইলেন? নবীর যুগে তো টেপ রেকর্ডার ছিল না, মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না। এই মোবাইল মানুষের ব্রেন খাটায়া বানাইছে, টেপ রেকর্ডার মানুষের ব্রেন খাটায় বানাইছে, ভিডিও ক্যামেরা মানুষ ব্রেন খাটায় বানাইছে। ব্রেনটা কে বানাইছে? আস্তে কইতে জোরে বলেন, কে বানাইছে? আজ থেকে 50-60 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিছিল, সেই ভাষণ এখনো আছে না নাই?
যেই মেশিনটা দিয়ে রেকর্ড হয়েছে, ভিডিও হয়েছে, এটা বানাইছে মানুষ ব্রেন খাটায়া। যেই ব্রেন খাটায়া মানুষ এই ক্যামেরা বানালো, রেকর্ডার বানালো, সেই ব্রেনটাকে বানাইছে। সে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কলমের আওয়াজ পয়গম্বরের কানে শোনায় দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কলমকে বলে উক্তুব হাযাল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলে উক্তুব ইয়া কলম, হে কলম তুমি লিখতে আরম্ভ করো। আল্লাহ তাআলার এই কথা বলার পর কলম জিজ্ঞাসা করে, হে আল্লাহ, হে মালিক, মাজা আকতুব ইয়া আল্লাহ, কি লিখবো গো মালিক? আল্লাহ তাআলা জানায় দিলেন, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, পাহাড়ের ভাগ্য লিখতে আরম্ভ করো, গরু ছাগলের ভাগ্য লেখো, পিঁপড়ার ভাগ্য লেখো, একবারে বড় মাখলুক থেকে শুরু করে নিয়ে ছোট মাখলুক পর্যন্ত সবার ভাগ্য লিখতে আরম্ভ করো। কিয়ামত পর্যন্ত সূর্য কয়দিন পূর্ব আকাশ দিয়া উঠবে, কোন দিন সূর্য অস্ত যাবে, কোন দিন চন্দ্রগ্রহণ লাগবে, কোন দিন চন্দ্রের আলোটা একবারে থাকবে না, কোন দিন বাংলাদেশের জমিনে চাঁদ দেখা যাবে, যেমন গতকাল রাতের বেলা চাঁদ দেখা গেছে ভাইরা আমার, এমন ভাবে কোন দিন চাঁদ উঠবে, কোন দিন চাঁদ অস্ত যাবে, কোন দিক থেকে সূর্য কয়দিন উঠবে সব ভাগ্য লিখো। কোন দিন এই যে ভাইরা আমার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল হবে, কোন দিন কখন কয় মিনিট কে কে বয়ান করবে, শ্রোতারা কে কে থাকবে, দূর থেকে মাইকের আওয়াজ কে কে শুনবে, কে কে রাস্তার পাশ দিয়ে চলে যাবে, কে ঘুমায় ঘুমায় যাবে, কে ভাইয়ারা আমার বন্ধুরা আমার, কে কয় প্লেট খানা খাবে, আজকে যার বাসায় খানা খাইলাম, কয়টা মাছের টুকরা খাইলাম, কয়টা ভাতের দানা খাইলাম, কয়টা চাউল খাইলাম, কয় চামচ ডাউল খাইলাম, কয়টা চিংড়ি মাছ খাইলাম, কয়টা কি খাইলাম, সব কিছুর ভাগ্য আল্লাহ লিখে দিলেন। কলমকে বলেন কলম, কেমন পর্যন্ত যা কিছু ঘটবে, ফিরিস্তা থেকে শুরু করে চন্দ্র সূর্য থেকে শুরু করে মানুষের ভাগ্য থেকে শুরু করে সব কিছুর তাকদীর লিখতে আরম্ভ করো। যুরকন সুবহানাল্লাহ, এই কলম যে তখতার মধ্যে লিখেছেন, এই তখতাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই তখতাটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? এখানে তাওরাত লেখা আছে, জাবুর লেখা আছে, ইঞ্জিল লেখা আছে, আল্লাহর কোরআন লেখা আছে, বাকি আসমানি 100 কিতাব সব মিলায় 104 কিতাব সহ সব কিছু এই তাকদীরগুলো লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। যুরকন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই লৌহে মাহফুজ যে তক্তাটা আপনাদের কি বিরক্ত লাগতেছে ভাই? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? এটা তো জিব্রাইলের কপালে দিতে পারতেন, মিকাইলের কপালে দিতে পারতেন, আল্লাহ তাআলা আজরাইলের কপালে দিতে পারতেন, তা না করে ইসরাফিলের কপালে কেন দিলেন? ঐতিহাসিকগণ কিতাবে লেখেন ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে যখন বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ আদম হাওয়াকে জান্নাতে বসবাস করতে বলেছিলেন সৃষ্টি করার পর। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। কন্যা তখন সর্বপ্রথম যেই ফিরিস্তা সেজদা করেছিলেন তিনি হলেন হযরতে ইসরাফিল। যুরকন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহে নিয়ে বসে আছেন। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন ঘটায় দিবেন তখন বাঁশিতে ফুঁক মারতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা বানাইছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ সহ রিজিকের দায়িত্ব, খাদ্য মন্ত্রী। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর খাদ্য মন্ত্রী হলেন, আমাদের জন্য মন্ত্রী বানায় দিলেন হযরতে মিকাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। কন্যা এই যে বৃষ্টি হয় দেখবেন, পরশুদিন রাতের বেলা 1 তারিখ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার প্রোগ্রাম ছিল সিলেটে।
তো যাওয়ার পথে আমাদের প্রবীণ এক বক্তা, আমি ঢাকা শাহজালাল বিমানবন্দরে ডোমেস্টিকে ঢুকলাম, তো বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠতে ভিতরে যাব, এমনি দেখি সাইডে বসা মুফতি আমিনুল ইসলাম কাসিমি সাহেব সাভারের, উনি বলতেছে যুক্তিবাদী সাহেব আছে। তা আমি পিছনে ঘুরিয়া হুজুরের সাথে দেখা করতে গেলাম, আপনাদের এই পাশের থানা সোনারগাঁয়ের কৃতি সন্তান মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, এখনও ওয়াজ করে আলহামদুলিল্লাহ কর, ওনার ভক্ত অনেক, এখনও আমরা অনেক সময় ইউটিউবে পাই বয়ান, আগে তো এত ক্যামেরা ছিল না, ওই রকম বয়ান না থাকলেও পাই, আগের বয়ানগুলো খুব সুন্দর ছিল, এখনও মানুষ দাওয়াত দেয়। আলেম বৃদ্ধ হলে দাম কমে না, আল্লাহ দাম বাড়ায়, সুবহানাল্লাহ। আমি পরে লাইভ দেখলাম ফেসবুকে, ইউটিউবেও হয়তো বয়ানটা ছাড়ছে, শাহজালাল রহমতুল্লাহর কবরটা যেখানে আছে আশপাশেই মাহফিলটা ছিল, আর আমার মাহফিল ছিল আরেক জায়গায়। তো যেটা বলার উদ্দেশ্য, সিলেটে বিমান থেকে নামার পরে যখন ঢাকা থেকে বিবারিয়া পার হয়ে সিলেটের কাছাকাছি চলে গেছে বিমানটা আকাশপথে, তো উপরে থাকতেই বুঝতে পারছি আমরা যে আবহাওয়া খারাপ, সিলেটের আবহাওয়া ভালো না। তো নামার পরে কর্তৃপক্ষকে ফোন দিলাম, ওনারা বলতেছে হুজুর আমাদের মাহফিলটা যেখানে ওখানে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, এক তারিখে সিলেটের এক সাইডে অনেক অঞ্চলে বৃষ্টি হয়েছে, সব জায়গায় কিন্তু বৃষ্টি হয় নাই বাংলাদেশে, বৃষ্টির সিজনেও সব জায়গায় একসাথে সব সময় বৃষ্টি হয় না, অনেক সময় কৃষকরা বলে হুজুর এক লাইলে বৃষ্টি আছে আর এক লাইলে বৃষ্টি নাই, এমন হয় কি হয় না, ক্ষেতের জমিনের এক পাশে বৃষ্টি আছে আর এক পাশে বৃষ্টি নাই, এক পাশে বৃষ্টি আর এক পাশে রৌদ্র, এমন কাহিনী জোরে বলেন কে করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টিগুলো যদি একসাথে এক এলাকায় দিত, পুরা আপনাদের মুসাপুর ইউনিয়ন না কিটা, মুসাপুর ইউনিয়নে যত বৃষ্টি হবে সবগুলো বৃষ্টি যদি এক সপ্তাহে না দিয়ে, আল্লাহ কয় এক ঘন্টায় এক জায়গায় মোটা ড্রেজারের পাইপের মতো পাইপ লাগায় এক জায়গায় দিব, গ্রাম থাকবো ফোটা ফোটা ছোট ছোট ফোটা, যেখানে যতটুকু দরকার ততটুকু ফয়সালা জোরে বলেন কে করে। সাগর এলাকায় মাঝে মাঝে মাহফিলে যাই, তো গত মাসে এক জায়গায় গিয়েছিলাম, সেটা হলো হাতিয়া, নোয়াখালীর একটা থানার নাম হাতিয়া, পাশে আছে মনপোড়া, এর ওই পাশে হলো সন্দ্বীপ, তিনটা দ্বীপ কাছাকাছি, এগুলো সাগরে। তো ওখানে গেলে বোঝা যায় মাঝে মাঝে একটু উপরের দিকে তাকাইলে দেখা যায় যে মনে হচ্ছে সাগর থেকে পানিগুলো উঠতেছে, আসলে বৃষ্টির পানিগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য উপযোগী করে সাগর থেকে উঠায়া উপরে রিফিয়ারিং করে। যেমন আমাদের বাংলাদেশের ওয়াসা যারা নাকি পানি সাপ্লাই দেয়, এরা দেখবেন সাধারণ পানিটাকে এরা মেশিনে সাপ্লাই করে, মেশিনে আবার এটাকে ঔষধ দেয়, মেডিসিন দেয়, যাতে মানুষের খাবারের উপযুক্ত হয়, গোসলের উপযুক্ত হয়, পানিটা কোনো ক্ষতি না করে। তদ্রূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে পানি না উঠায়, সাগরের পানি যদিও লোনা পানি, মুখে দিলে কড়া কড়া লাগে, লবণাক্ত পানি, কিন্তু এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন হযরতে মিকাইলকে, মিকাইল ফেরেশতা আল্লাহর হুকুমে এটাকে রিফিয়ারিং করে মানুষের খাবারের উপযুক্ত করে, ফজরের উপযুক্ত করে, আসমান থেকে এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা ছোট ছোট ফোঁটা বড় বড় ফোঁটা এমন করে করে বৃষ্টি বর্ষণ করে আল্লাহর পক্ষ থেকে, যুরুকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল ফেরেশতা, এই ফেরেশতা সমস্ত মখলুকাতের জান কবজ করে, মানুষের জান কবজ করার দায়িত্ব হযরত আজরাইলের, গরু ছাগলের জান কবজ করার দায়িত্বটাও জোরে বলেন কার, আর জোরে বলেন কার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, মাটি দ্বারা আদমের দেহটা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, হ্যাঁ জিব্রাইল যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। জমিনে আসলেন মাটি নেবার জন্য, এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহ বানাবেন,
মাটি থেকে মাটি না নিয়া, জমিন থেকে মাটি না নিয়া হযরতে জিব্রাইল আমিন আল্লাহর কাছে ফিরিয়া চলে গেলেন। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল মাটি কেন আনো নাই? আল্লাহ গো, জমিনে যখন হাত রাখলাম মাটি হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। মাটি ডাক দেয়া বলে, হ্যাঁ জিব্রাইল, আমি জমিন থেকে আপনি মাটি নেবেন না। কয় কেন? এই মাটি দ্বারা আল্লাহ আদমের বডি বানাবে, দেহ বানাবে, আদম সন্তানদেরকেও আল্লাহ জমিনে পাঠাবে। এই আদম সন্তান আল্লাহর নাফরমানি যদি করে তাহলে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না। মাটির কান্না শুনে আজরাইলের মায়া লাগছে, তাই মাটি আনতে পারে নাই। আল্লাহ অন্য অন্য ফিরিস্তাদেরকেও পাঠাইলেন, কেউ মাটি আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আজরাইলকে পাঠায় দিলেন। আজরাইল যখন মাটিতে হাত রাখলেন, জমিন আগের মতো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ ভাই আজরাইল, আপনার আগে আরো ফিরিস্তারাও এসেছিল, এদেরকে যেমন ভাবে বলেছে আপনাকেও বলতে চাই, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটি দিয়ে আদমের দেহ বানাবে। এই আদম সন্তান জমিনে যায় যদি আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার থেকে আপনি মাটি নেবেন না। হযরত আজরাইল চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেবার জন্য, আর জমিন কাঁদতেছে, তাই তার জন্য আমার মায়া লাগে। আজরাইল মাটির কান্না শোনার পর এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। যুরকুন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ আজরাইল, আমি আল্লাহ অন্যান্য ফিরিস্তাদের পাঠাইলাম, কেউ মাটি আনতে পারে নাই, তুমি কিভাবে আনলা? আজরাইল জবাব দেয়, আল্লাহ জমিন অন্যান্য মানুষ অন্যান্য ফিরিস্তার কাছে যেইভাবে কাঁদছে আমার কাছেও কান্নাকাটি করেছে। আমার কাছে বলেছিল, হ্যাঁ ভাই আজরাইল, জমিন থেকে আপনি মাটি নেবেন না, আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার আমরা যে গুনাহ করতেছি আমরাও যদি এই কথা মাঝে মাঝে খেয়ালে আনি, যে হায়রে দুনিয়ার জমিনে আসলাম, যদি আল্লাহর নাফরমানি করি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। দুনিয়ার আগুনে হাত রাখতেই তো আমাদের কষ্ট হয়ে যায়। দুনিয়ার একটা মোমবাতি সাধারণ আগুনে যদি আমরা হাত রাখি, হাত পুড়ে যাবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী আগুন। বেশি বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করা, আল্লাহ দুনিয়ার আগুনে লাকড়ি দিলে লাকড়ি জ্বলে ছাই হয়ে যায়। কয়েকদিন আগে বরগুনায় যে লঞ্চের ভিতরে আগুন লাগছে, নদীর ভিতরে পানি আছে, টন কি টন পানি, অসংখ্য অগণিত টন কি টন পানির ব্যবস্থা আছে। এত বড় নদী, পানির কোনো অভাব নাই। এই পানির মধ্যে লঞ্চের ভিতরে আগুন, আগুনের তাপ এমন ছিল ভাইয়ারা আমার, যারা বেঁচে ছিল এরা বলে, আমরা জুতা নিয়ে হাঁটতে পারি না, জুতাটা মমের মতো গলে যায়। যারা পারছে লাফায় লাফায় পানির মধ্যে পড়ছে, বাকিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার আগুন যদি এমন হয়, জাহান্নামের আগুনটা কেমন হবে ভাইয়ারা আমার? জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ মাটি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে আর বলে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার থেকে আপনি মাটি নেবেন না। আমি একদিকে চিন্তা করলাম আপনি হুকুম করেছেন মাটি আনার জন্য, আর এদিক দিয়ে মাটি কাঁদতেছে, জমিন কাঁদতেছে, জমিন কান্নার কারণে আমার অন্তরে মায়া লাগে। আর একদিকে দুইটা মিলাইলাম, আপনার হুকুমটা এক পাশে আনলাম, আর এক পাশে মাটির জন্য যে মায়া লাগে এটাও আনলাম। আমি দুইটা নিজের বুদ্ধি দিয়া বুদ্ধি খাটায়
দুনিয়ায় দেখলাম মাটির জন্য কান্নাটা আমার কাছে বড় না, মাটির জন্য আমার মায়া লাগে, মাটির জন্য আমার মায়া লাগে। এই মায়া লাগা সত্ত্বেও আল্লাহর হুকুমটা পালন করা আমার বেশি কর্তব্য আর দায়িত্ব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আনুগত্য ছাড়া মাখলুকের আনুগত্য করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে যায়া মাখলুকের গোলামি করা যাবে না। আমি চিন্তা করলাম জমিনের কান্নার কারণে আমার মায়া লাগে, এই মায়ার চাইতে তোমার হুকুমটা পালন করা বেশি কর্তব্য আর দায়িত্ব। তাই মাটি কান্নার কারণেও মাটি কান্নাকাটি করার পরও এক মুষ্টি মাটি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হে আজরাইল, এই তুমি মাটি কান্না না শুনে মাটির কান্না শোনার পরেও মায়া করে মায়া লেগেছে তোমার অন্তরে, আর পরেও মাটি নিয়ে চলে আসছো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জমিনে পাঠাবো, মানুষ পাঠাবো, সব মানুষের রূহ কবজ করার দায়িত্বটা তোমার হাতে দিলাম। যুরকন সুবহানাল্লাহ, সব মানুষ মরে যাবে একদিন, আজরাইলের মরণ হয়ে যাবে, ভাইয়ের আহমদ থাকবেন, একমাত্র ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি, তিনি জোরে বলেন কে? আর জোরে বলেন না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চারজন ফেরেশতা হলো শ্রেষ্ঠ, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এছাড়া অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ আমাদের নিরাপত্তার জন্য বানিয়েছে। যুরকন সুবহানাল্লাহ, এই ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, সব সময় হুকুমের বাস্তবায়ন করে। যুরকন সুবহানাল্লাহ, গরু অন্যের জমিনের ফসল খাইলে যে মজা লাগে এটা বুঝে, কৃষক বেচারা গরুর মালিক আমাদের কুমিল্লার ভাষায় বলে গিরস্ত, এই গিরস্ত বেচারা গরুটা যেই জমিনে ধান নাই, ধান ক্ষেতওয়ালা জমি চাষাবাদ যে করে, এই জমিনওয়ালা ধান কেটে নিয়ে গেছে, খালি জমিন, অল্প 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 ঘাস আছে, এই জমিনে খোঁটা গাড়ছে, রশি বাইদা খোঁটা দিছে, গরুটারে বাইন্দা রাখে আসে না নাই, যাতে পাশের জমিনে যে ধান গাছ আছে এগুলো খাইতে না পারে। এখন গরু মনে মনে কয়, আমার মালিকটা আমার খুব ভালো জানে না, আমার মালিকটা আমার বন্ধু না আমার দুশ্মন, কারণ হলো পাশের জমিনে সবুজ শ্যামল গাছ দেখা যায়, মাত্র ধানের চারাগুলো বড় হয়েছে, সবুজ শ্যামল গাছ দেখা যায়, ওই জমিনে না দিয়া যেখানে ঘাস কম সেখানে আমারে দিছে, আসলে মালিক দুশ্মন নাকি বন্ধু? গরু কি করে? তার শক্তি ব্যয় করে ডিকলা ছুটায়, আমাদের এলাকা কয় ডিকলা বা খোঁটা কয়, আপনারা কি কন? খোটা, খোটা ছুড়াইয়া রশি মশি ছুড়াইয়া, কিছু গরু আছে না দৌড় মারে, এ দৌড় মাইরা, ছাগলটাও দৌড় মাইরা, ডিকলা ছুড়াইয়া খোটা ছুড়াইয়া। মাঝে মাঝে আমরা এক সময় গরু পালতো ছোট সময়, তো ছাগলও ছিল আমাদের, বকরিও ছিল, গ্রামের মানুষ তো আমি, এক সময় পালতো আমাদের বাড়িতেও এগুলা, তো ভাইয়েরা আমার দেখতাম যে ছাগল নাই খোটা আছে রশিও আছে, তার মানে হ্যাঁ জোরে টান মারছে, হিসকা টান ছিঁড়া গেছে, এমন আছে না নাই? টান মাইরে যে অন্যের জমিনের ফসল খাইতে গেল, আবার ফসলওয়ালায় খেল রাখে যে গরু ছাগল যেহেতু মাঠে চড়াই দিছে মানুষ, দেখি আমার জমিনের ফসলটা নিয়ে আবার কেউ খায় নাই গরু ছাগলে, এমন খেল রাখার মতো মানুষ আছে না নাই? যখন দেখছে তার ক্ষেতের মধ্যে গরুটা ঢুকছে, তখন ফোলাফন্ডে ডাক দিয়ে লাঠি লয়ে দৌড় দে, লাঠি নিয়ে দৌড় মেয়েরা, ওই যে তার ক্ষেতের বরাবর যায়া গরু ছাগল জিডাই ক্ষেত খাইতেছে আর পিডায় আসে না নাই? আমাদের এলাকায় এক সময় এমন ছিল, এখন এখনো কোনো কোনো এলাকায় আছে, এখনো কোনো কোনো এলাকায় আছে যে গরু ছাগল যদি অন্যের ফসল খায় এটারে নিয়ে গোয়ালে দেয়, কি কয় এটারে? খোয়ার, খোয়ার কয়, খোয়ারে দেয়, ওখান থেকে 100-200 টাকা জরিমানা দিয়ে আনা লাগে, খোয়ারে দিয়া দেয়। এই সিস্টেমটা এখনো, ওই দিন মৌলভী বাজার গেলাম, ওখানে এই সিস্টেমটা এখনো আছে, অনেক এলাকায় এখনো আছে সিস্টেমটা। আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যটা হলো
এই গরুরা যে অন্যের জমিনের ফসল খাইতে গেল, অন্যের জমিনের ফসল খাইতে বেমজা না মজা? জোরে কান, মজাটা সে বুঝে, কিন্তু অন্যের জমিনের ফসল খাইতে গেলে যে কপালে মাইর আছে এটা বুঝে না। আমাদের জমিনেও অনেক মানুষ এমন আছে যারা নিজের হালাল কামাই 5,000-10,000 টাকায় হয় না, টেবিলের নিচ দিয়া, এমন আছে না নাই? আর এইটা কি কম, আমাদের সামনের কাতারের মুসল্লি মাশাআল্লাহ সাইজ চলে বয়ে বয়ে বড় বড় কথা কয়, চেয়ারম্যানে বালা না, মেম্বারে বালা না, লাস্টে মুহতামিম সাহেবের আর ইমাম সাহেবের সার দেয় না, কয় হুজুরটাও বালা না। উনি সবার সবচেয়ে ভালা, বুঝাই যে আমি সবচেয়ে ভালা, তুমি যে কেমন বালা জানি তো, তুমি যে 20 লাখ টাকা সোদে লাগাই রাখছ, এমন আছে না নাই? আর ইমাম সাহেব যদি সোদের বিরুদ্ধে ওয়াজ করে জুমার নামাজের পরে, কয় হুজুরে আমার বিরুদ্ধে ওয়াজ করছে, হুজুরের চাকরি নাই, এমন আছে না নাই? আমরা ওলামাই কারাম কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না, যেই টাকা হাদিয়া দেন, বেতন দেন মাস শেষ হলে আমাদেরকে, এর চাইতে ডাবলের ডাবল বেতন দিল আপনার বাড়ির চাকর আমরা হব না, মসজিদে মাদ্রাসায় থাকি কেন, এটা আল্লাহর ঘর আর নবীর ঘর, ঠিক না বেটি? ওলামাই কারাম কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না, ওলামাই কারাম হক কথা বলেছে বলেই যাবে, ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি? আমাদের সমাজেও কিছু মানুষের স্বভাব গরু আর ছাগলের মতো, গরু যেমন পরের জমিনের ফসলের জন্য লোভ, জমিনের অনেক মানুষ আছে পরের জমিনের ফসলের জন্য লোভ, নিজেরটা পেট ভরে না, চুরি করে, ডাকাতি করে, পরের জমিন দখল করে, এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাগ করতেছেন? আহা, কিছু কথা তো আমরাই বলবো, আর কে বলবে আলেমরা না বললে? এটা গরুর স্বভাব, এটা মানুষের স্বভাব না। নিজের হালাল বিবি তার পোষায় না, ভাবির লোকে প্রেম করে, এমন আছে না নাই? আজকে একটা ফেসবুকে লেখা পেয়ে আশ্চর্য হলাম, আগে শুনতাম যে বিদেশ গেলে গা বিদেশি বউ লয়ে মানুষ ভাগে, এমন ঘটনা বাংলাদেশে আছে, এখন দেখি এক বেড়া দেশে থাকে, এ বেড়ার সুড়ু ভাইয়ে বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, ইমুতে কথা কয়, দেশে আওয়ার পরে দেবরে বাবিরে লয়ে ভাগছে, এমন আছে না নাই? আগে শুনতাম বিদেশির বউ ভাগতো, এখন দেখি বিদেশির লগে দেশের বউ ভাগে, উল্টা রাজার দেশ। এগুলা কেন হচ্ছে? নিজের জমিনের ফসল দিয়া তার পেট ভরে না, অন্যের জমিনের দিকে লক্ষ্য করে, অন্য জমিনের দিকে সে লোভ করে, এটা মানুষের স্বভাব না, এটা গরু আর ছাগলের স্বভাব, ঠিক না বেঠি? আমার ভাষা নয়, এটা আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। মহাব্বতে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কিছুক্ষণ থাকলে অসুবিধা হবে না তো আপনাদের? তাহলে প্রথম নম্বরের ফিরিশতা হলো, এক নম্বরের মাখলুকাত যেটার কথা বলেছিলাম, যারা গুনাহের মজা বুঝে না কিন্তু গুনাহের সাজা বুঝে, এরা হলো ফিরিশতা। আরেক প্রকারের মাখলুক যারা গুনাহের সাজা বুঝে না কিন্তু গুনাহ করতে যে মজা লাগে এটা বুঝে, এটা হলো গরু আর ছাগলের মতো আরো মাখলুকাত। আর তিন নম্বরের মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ, এ মানুষ গুনাহ করতে মজা লাগে এটাও জানে, গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটাও জানে। এই মানুষ যখন গুনাহের সামনে চলে আসে, কোন গুনাহের কাজ যখন সামনে চলে আসবে, এই মানুষটা যখন ফিরিস্তার মতো চিন্তা করবে, ফিরিস্তার গুণ সামনে আইনা যখন সে চিন্তা ভাবনা করবে, আরে জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় একদিন আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে, এই কথা চিন্তা করে যে মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার দাম ফিরিশতার চাইতেও আরো বাড়াইয়া দিলাম। আল্লাহ মানুষ
মানুষের দাম সবচেয়ে বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কর না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া যায়, যেই রাস্তা দিয়া যাচ্ছেন এরি ক্ষেতের লাইন আছে না নাই, এরি ক্ষেতের লাইনের এক পাশ থেকে বাইজিদ আর এক পাশ থেকে আসতেছে কুকুর। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি যদি কাদার ভিতরে নামি একটা মানুষ যেতে গেলে কুকুরটা আসতে পারবে না, কুকুর আসতে গেলে মানুষ যেতে পারবে না, এমন ছোট লাইল এমন ছোট আইল এরি ক্ষেতের আইল, একজন এরি ক্ষেতে নেই মা আরেকজনকে সাইড দিতে হবে। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমি নিচে নামলে আমার কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে, আমার পাটা নোংরা হয়ে যেতে পারে, দেখি কুকুরটাকে নামানো যায় কি না। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন, কুকুরকে বললেন, কুকুর তুমি নামো, আমি যেহেতু আশরাফুল মাখলুকাত। কুকুর ডাক দেয়া বলে নামতে পারি, হে বাইজিদ আপনার একটা শর্ত, একটা কথার জবাব আমাকে আপনি আগে দিতে হবে। বাইজিদ বুস্তামি বললেন, কি প্রশ্ন বলো। কুকুর ডাক দেয়া বলে, হে বাইজিদ আপনি ভালো, আপনি শ্রেষ্ঠ নাকি আমি কুকুর শ্রেষ্ঠ, আমি কুকুর শ্রেষ্ঠ নামি নাকি আপনি শ্রেষ্ঠ। যুলুকুন সুবহানাল্লাহ, কুকুর জিজ্ঞেস করতেছে আমি শ্রেষ্ঠ নাকি আপনি শ্রেষ্ঠ, আগে জবাব দেন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, যদি আমি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহসান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান বেশি দিয়েছেন। এখন যদি আমি বলি হে কুকুর তুমি হলে শ্রেষ্ঠ, তাহলে আল্লাহর কোরআন তো বলে মানুষ শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনের দিকে মিথ্যা হয়ে যেতে পারে। তাই আবার যদি বলি হে কুকুর আমি শ্রেষ্ঠ, তাহলে আমি বাইজিদ বুস্তামি যদি আল্লাহর ওলি না হইয়া আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আটকা দেয়, আমার নামটা যদি জাহান্নামের দফতরে লেখা দেয়, তাহলে কুকুরটাই তো আমার চাইতে ভালো দেখা যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার জবাব দিলেন, হে কুকুর আমি যদি ইমানদার হয়ে মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, দুইটা ব্যব দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে। যদি আমি বেঈমান অবস্থায় মারা যাই খোদা না খাস্তা, তাহলে তুমি শ্রেষ্ঠ, আমি হলাম নরমাল, আমার চাইতে তুমি শ্রেষ্ঠ হয়ে যাইবা, কারণ হাসরের মাঠে তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। তোমাকে আল্লাহ বলবেন কুন্ত তোরাবা, মাটি হয়ে যাও, কিন্তু আমি মানুষ আশরাফুল মাখলুকাত, আমি যদি জাহান্নামের আগুনে জ্বলি তাহলে তুমি হয়ে যাইবা শ্রেষ্ঠ। আর যদি আমি ঈমান আমল নিয়ে মরতে পারি, রে কুকুর তোমাকে জানায় দেই আমি আশরাফুল মাখলুকাত দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিবে। আমি যদি ঈমান হালাতে মরতে পারি, তাহলে আমি আমি তোমার চাইতে হাজার গুণ বেশি শ্রেষ্ঠ। যুলকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাত মানুষ গরু ছাগলের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষের ভিতরে যদি গরু ছাগলের স্বভাব চলে আসে, আল্লাহ বলেন বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। ঠিক না বেটিক জোরে ক। আপনাদের মসজিদে যদি শুক্রবারে জুমার দিন জুমার নামাজের পরে জুতা সরে ধরা খায়, মায়ের মাফ আছে? জোরে কর না, ইমাম সাহেবের অনুমতি লাগবে নাকি? হাই রে, ফোলা ফাইন বাইরে সিটি আছে, ইডি তো সাইজ করে নেবো, ভিতরের মুসল্লি জানছে বেতন না মারা, যে লোলা হ্যাঁ চিন্তা করে একটা থাপ্পড় দেই। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যারা জুতা সুরের চেয়ে তার ভয়ঙ্কর। এরা দেখবেন দেখতে সাহেব,
দেখতে সাহেব দেখা যায় কিন্তু এসি গাড়ি দিয়া চলে, এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচায় মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে, জুতা চোরের চাইতে হাজার গুণ বেশি মারাত্মক। আসে না নাই জোরে বলেন। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার ফিরিস্তারাও শ্রেষ্ঠ, এক নম্বরের মাখলুক হলো ফিরিস্তা, গুনাহ করতে জানে না, সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন। দুই নম্বরের মাখলুক যেটা বলছিলাম, যারা গুনাহের সাজা বুঝে না কিন্তু মজা বুঝে, এরা হলো গরু আর ছাগল, এই সমস্ত প্রাণী, এই সমস্ত মাখলুক। আর তিন নম্বরের মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষ হলো সৃষ্টির সেরা জাতি। এই মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন সম্মান দিয়া তোমাদেরকে বানাইছি, আদর করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমার জান্নাত মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতার চাইতেও মানুষ দামি। আমরা যে মসজিদে নামাজ পড়ি, মসজিদের ভিতরে তিন তবকার মানুষ আছে। একদম সামনে যিনি দাঁড়ায় ওনার নাম কি? ইমাম সাহেব। কি বলি আমরা? আমরা যদিও দাম দিতে জানি না, কিন্তু ইমামের দাম সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলে। আর যিনি আজান দেন, ইকামত দেন, ওনাকে কি বলা হয়? আমরা যারা পিছনে বলি ইক্তেজাইতু বিহাজাল ইমাম, আমাদের নাম হলো মুক্তাদি বা মুসল্লি, সুবহানাল্লাহ। কন্যা এই তিন পদের মানুষের এক পদের মধ্যে থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে ইনশাআল্লাহ। সামনে তিনি যারা, ইনার নাম কিন্তু ইমাম সাহেব না। আপনাদের মসজিদে যিনি ইমামতি করেন ওনার নাম কিন্তু ইমাম নয়, ওনার নাম হলো মুফতি বশির আহমদ নোমানি সাহেব, ঠিক না বেটি? আপনাদের মসজিদের যিনি ইমামতি করেন ওনার নাম কিন্তু মুফতি বশির আহমদ নোমানি, কিন্তু আমরা সবাই ইমাম বলে ডাকি। কেন? যেহেতু ইমামতি করেন তথা সামনে দাঁড়ায় নামাজটা পরিচালনা করেন। ওনার নাম কিন্তু ইমাম নয়, আমার নাম কিন্তু ইমাম না। ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যুরুকুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিন মেয়ারাজ থেকে ফিরে এসে বর্ণনা করেন, ও সাহাবীরা, রাতের কিছু অংশে আমার কাছে জিব্রাইল আমিনের আগমন ঘটেছিল। জিব্রাইল আমিন আমাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে যায় দেখলাম আদম সফিউল্লাহ সেখানে উপস্থিত আছেন, হযরতে ইব্রাহিম খলিলও সেখানে আছেন, হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ সেখানে উপস্থিত আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল আমিন আমার কানে কানে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব আপনি একটু সামনে দাঁড়ায়া যান, মহান আল্লাহ রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা বারু এ জমিন, যুরকুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় ইমাম হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবাই কেরাম ইমামতি করতেন, ইমাম আস্তে আস্তে আমরা এখন ইমাম হয়ে গেছি। ইমাম যেমন মুসল্লিরাও সমপর্যায়ের হয়ে গেছে, ইমাম যেমন ছিলেন মুয়াজ্জিনটাও তেমন ছিলেন, হযরতে বিলাল ছিলেন মুয়াজ্জিনদের মধ্যে মসজিদ নববীর মুয়াজ্জিন, সুবহানাল্লাহ।
সুন্দর মানুষ ছিলেন না কালো মানুষ ছিলেন? ভাইরা আমার বন্ধুরা, আমার মদিনা শরীফে যারা গিয়েছেন এরা দেখেছেন পয়গম্বরের রওজা আছাড়ের পাশেই মসজিদ নববী, মসজিদ নববীর পাশের হুজরাখানাতেই পয়গম্বরকে দাফন করা হয়েছে। এর কাছাকাছি মসজিদ আলী, মসজিদ ওসমান, মসজিদ আবু বকর, এরপরে রাস্তার ওই পারে আরেকটা মসজিদ আছে, মসজিদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে জুন্নুরাইন ওসমান আমি নামাজ পড়েছি, মসজিদ আলী, মসজিদ আবু বকরে নামাজ পড়া যায় নাই, কিন্তু মসজিদে বিলালে নামাজ পড়তে পেরেছি। ওই দুইটা মসজিদে ঢুকতে দেয় না পুরাতন মসজিদ, ভাইরা আমার। আর মসজিদে বিলাল এটা সমস্ত সাহাবেদের মসজিদ যেখানে যেখানে আছে, মসজিদ আবু বকর যেখানে করা হয়েছে এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মদিনাতে, হজরতে আবু বকর সিদ্দিকের বাড়িটা হুজরাখানাটা সেখানে ছিল, যেখানে মসজিদে ওসমান জুন্নুরাইন নির্মাণ করা হয়েছে। মদিনায় হিজরতের পরে সেখানে ওনাকে সেখানে বাসস্থানের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে মসজিদ আলী নির্মিত হয়েছে এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান ছিল। আজ হযরত বিলাল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান যেখানে ছিল মদিনায়, ওখানে একটা মসজিদ আছে যেটাকে বলা হয় মসজিদে বিলাল। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদ্দেশ্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থানটা যেখানে ছিলেন, আমি ঘুরে ঘুরে লক্ষ্য করে বারবার বারবার লক্ষ্য করে দেখলাম যেটা সেটা হলো আবু বকর সিদ্দিকের বাড়িতে যেখানে ছিল এটা মসজিদ নববীর কাছাকাছি জায়গায়, হযরতে ওসমান ইবনে আফফানের বাড়িতে যেখানে ছিল এটাও কাছাকাছি, হযরতে আলীর বাড়িটাও কাছে, কিন্তু সবচেয়ে দূরে হলো হযরতে বিলালের বাড়িটা। যুরকন সুবহানাল্লাহ। চার সাহাবীর চাইতে হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, হযরত ওমর, মসজিদে ওমরও আছে সেখানে, এই সবগুলো মসজিদের চাইতে হযরত বিলালের মসজিদ, যেটা মসজিদে বিলাল রাদিয়াল্লাহু আনহু, ওই মসজিদটা সবার দূরে। ওখান থেকে মসজিদে বিলাল, মসজিদে বিলালের হুজরাখানা, তথা ওখান থেকে হযরত বিলাল আয়েশা মসজিদে নববীতে আজান দিতেন। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন এই দুনিয়াতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত, আর উপরে আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছিয়া যাইত। সুবহানাল্লাহ। জোরে ক। একদিন সাহাবাই কেরাম মিলে পয়গম্বরের কাছে আইসা বলল, ওগো আল্লাহর হাবিব, মুয়াজ্জিনটা একটু পাল্টাইলে ভালো হয়। অনেকবার বলার পরে আল্লাহর হাবিব ঈশ্বরের নামাজের পর বিলালকে বলে, বিলাল ফজরের ওয়াক্ত থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে, তোমার চাকরি শেষ। বিলালের মনে কষ্ট আসে না নাই? আমাদের দেশের নিয়মটাও এমন হয়ে গেছে, এটা তো আল্লাহর হাবিব ইচ্ছে করে করে নাই, সবার সব সাহাবিরা চাইতেছে এটা, অধিকাংশ সাহাবিরা আইসে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলাল গোলাম জাদা গোলাম, এর আশহাদু আল্লাহ বলতেও তার কষ্ট হয়, জিব্বাটা নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, এখন তো সুরেলা কণ্ঠে বহু মুয়াজ্জিন আছে, আপনি একটু মুয়াজ্জিনটা পাল্টাইলে ভালো হয়। আল্লাহর হাবিব বিলালকে বললেন, বিলাল ফজরের নামাজ থেকে তোমার আর আজান দিতে হবে না, নতুন একজন মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে আজান দিবে। সুবহানাল্লাহ। কোন ভালো আইডিয়া। আর আমাদের সমাজের চিত্রটা হলো, যদি কোনো একটা মসজিদ খালি হয়, মোটামুটি গ্রামের ভিতরে, শহর বাদ দেন, একদম গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ যদি হয়, তখন আশপাশের 10-12 জন ইমাম সাহেব, 10-12 জন মুহতামিম, বড় বড় মাপের আলেম আইনা ইন্টারভিউ লয় ইমামের, আছে না নেই? হুজুর বলেন। আবার অনেক মসজিদে আছে হুজুরগর ডাক দেয় না, এরা নিজেরা কমিটির মানুষ বইয়ে ইন্টারভিউ লয়। এক মসজিদে গেছে ইমাম সাহেব ইন্টারভিউ দেওয়ার লাগা, তো মসজিদ কমিটির লোক বৈশা জিজ্ঞেস করে, হুজুর আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন করব। করেন, কয় হুজুর কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলেন। কয় কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হইল, মূর্খ ব্যক্তিরা আলেমদের ইন্টারভিউ নিবে, ঠিক না বেঠিক? জোরে কর।
এজন্য হুজুর করে ইন্টারভিউ লইতে যায় না। আপনারা যদি উল্টা কয় সুরা ফাতিহাটা কন আপনার দাঁত ভাঙবো, এমন আছে না নাই? যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, আমরা অনেক প্রায় মসজিদে 10-12 জন আলেম বিচারক মন্ডলী আইনা 30-40 জন আলেমের ভিতরে ইন্টারভিউ নিয়ে যাকে এক নম্বর হয় তাকে আমরা ইমাম রাখি, এই এলাকাতে এমন আছে না নাই? ওইদিনকে অনলাইনে দেখলাম কে জানি লেখছে, হাফেজ হতে হবে, বিবাহিত হতে হবে, মুফতি সাহেব হতে হবে, সার্কুলার দিছে মসজিদের ইমাম ও খতিব নিবে, কিন্তু বেতন কত হবে সেটা লেখে নাই। ওইটা লেখে আলোচনা যাবে কে? একজন মানুষ আবার লেখে বক্তাও হতে হবে, ভালো সুরেলা কণ্ঠে বিষয়ভিত্তিক বয়ান করতে হবে, আবার তা ইমাম ও খতিব। আর যদি বিষয়ভিত্তিক আলোচনা যে করতে পারে, মানে বিষয়ভিত্তিক আলোচনা সব খতিবরাই করে, যারা মাঠ পর্যায়ের বক্তা এরা যদি আপনার মসজিদে ইমাম ও খতিব হিসাবে আসে, মাহফিলের সিজনের অনেকটা ছুটিও দেওয়া লাগে। আমার বাস্তব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমি বহু বছর ইমামতি করছি, এখন 3 বছর ধরে খতিবগিরি করি। যখন ইন্টারভিউ দিতে যায় আমার জুমায় বয়ান সুইরা মুসল্লিরা কয় হুজুর আপনি যা শর্ত দিবেন সব আমরা মানি। এমনও মসজিদ গেছে যেখানে বলছি আমি সারা বছর একদিনও আপনার কাছ থেকে আমি ছুটি নেব না, আমি আপনার কাছ থেকে ছুটি নেবে কেন, আমি কোথাও গেলে মোয়াজিনদের বলে যাবো। কয় হুজুর এই শর্তও মানলাম, একটা মসজিদ পাইছিলাম এমন 2 বছর ছিলাম, যে হুজুর এ খেল করেন এলাকায় যারা মুসল্লি আছেন, এমন শর্ত দিছি কমিটিকে যে আমি আপনার এখানে ইমাম ও খতিব ঠিক আছি, তবে আমি জুমা মিস করব না ইনশাআল্লাহ, পাঞ্জেগানার নামাজের সময় জুমা ছাড়া যদি কোথাও যাই আপনার কাছ থেকে আমি ছুটি নিব না, আপনার পাশে বৈশা একসাথে বৈশা যদি খানাও খাই কোথাও যাওয়ার আগে এরপরেও ছুটি নিতাম না, এই শর্ত হইলে রাখেন নাইলে বাদ। পরে রাখছে, আলহামদুলিল্লাহ 2 বছর ছিলাম, ওই শর্ত অনুযায়ী ছিলাম, এই শর্ত ভঙ্গ হসে চলে আসছি। রাখার সময় হুজুর আপনার বয়ানে আমরা অনেক মুগ্ধ হয়ে গেছি, আপনি ছুটি কাটায়েন অসুবিধা নাই, মুয়াজ্জিন কোন দিনই লেগা, মুয়াজ্জিন নামাজ পড়ে আপনি না গেলে গা অসুবিধা কি হুজুর, কোনো অসুবিধা নাই, কিন্তু মাহফিলের সিজন যখন আয়ে কয়েকটা মাহফিলে গেলেই কমিটির মাথা গরম, কো হুজুর ছুটি নিছেন কার কাছে, এমন আছে না নাই? কমিটি হইলেই এত মেজাজ গরম করবেন না। যেটা বলে আমার উদ্দেশ্য সেটা হলো, আপনি যে 10 জন বিচারক মন্ডলী দিয়ে একজন আলেম ইমাম হিসেবে নিয়োগ করলেন, হঠাৎ করে একদিন আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে, আপনি একাই হুজুরের বিদায় করে দিচ্ছেন, তখন 10 জন আলেমের সাথে পরামর্শ করছেননি, কথা বুঝেন নাই? 10 জন বিচারক মন্ডলী আলেম বন্দর থানার বড় বড় আলেম ডাইকা আপনি বিচারক মন্ডলী দিয়ে ইন্টারভিউ নিয়া 20-30 জন আলেমের ভিতরে এক নম্বর যিনি হয়েছে তারা ইমাম হিসাবে রাখছেন, যখন বিদায় করবেন তখন এই 10 জনকে কেন ডাকলেন না, কেন ওনাকে বিদায় করছেন? অনেক জায়গায় বেহুদা হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন, হুজুরে নাস্তিকদের বিরুদ্ধে বয়ান করছে কেন, হুজুরে ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো, হুজুরে দুর্নীতির বিরুদ্ধে কেন বয়ান করলো, হুজুরের চাকরি শেষ, অধিকাংশ জায়গায় এমন হয়, ঠিক না? বেটিক জোরে বলেন, আপনি হাসরের মাঠে কি জবাব দিবেন? আপনি মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, মসজিদ কমিটির সেক্রেটারি হয়েছেন, ক্যাশিয়ার হয়েছেন, দেখে কি হয়েছে, আপনার সেক্রেটারি, আপনার সভাপতি, আপনার মুতাওয়াল্লি এই মসজিদে চলবে, এখানে যারা আছেন নামগণ খারাপ করবেন না, যারা করতেছে তাদের কথা বলতেছি, আপনার মুতাওয়াল্লি, আপনার সভাপতি, আপনার সেক্রেটারি অন্য মসজিদে চলবে না, আর আমার ইমামতি পুরা ওয়ার্ল্ডে যে কোনো মসজিদে চলবে, ঠিক না? বেটিক জোরে বলে, আমি যেখানে যাবো সেখানে ইমামতি করতে পারবো, আর আপনি যে বেড়াগিরি দেখান সভাপতি হইয়া ইমাম সবের লোকে যা তা ব্যবহার করেন, আপনার সভাপতি এই সীমানা পার হইয়া ফাঁসের মহল্লাতে চলতো না, ঠিক না? বেটিক জোরে কর, এই জন্য অহংকার করবেন না, আপনি সভাপতি ক্যাশিয়ার আর সেক্রেটারি মোতাবল্লি হয়েছেন, আপনাকেও একদিন হাসরের মাঠে জবাব দিতে হবে, ঠিক না? বেটিক যেটা বলতেছিলাম ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বেলালকে বলেন, হ্যাঁ বেলাল, নতুন করে একজন মুয়াজ্জিন ফজরের নামাজের সময় আজান দিবে। বিলাল মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা, গভীর রজনীতে সব সাহাবাই কেরাম ঘুমায়, বিলাল ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে,
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি অপরাধ করেছিলাম আমি, কেন কালো হলাম? তুমি আল্লাহ সুন্দর বানাও, আমাকে কালো বানাইলাও তুমি আল্লাহ, গোলাম জাদা গোলাম বানাইলা তুমি আল্লাহ, আফ্রিকান মানুষ কালো মানুষ বানাইলা তুমি আল্লাহ, আমাকে মুসলমান বানায়া মসজিদে নববীর মুয়াজ্জিনটাও বানাইলা তুমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আজকে কেন আমার মুয়াজ্জিনের চাকরিটা চলে গেল? আল্লাহ গো, দুনিয়ার কাহারো কাছে মুখ দেখাইবার সমাজ এই সমাজে আমার নাই। এ আল্লাহ কি অপরাধ করলাম, এমনভাবে কান্নাকাটি করেছে, ফজরের আজানের সময় একজন ভালো মুয়াজ্জিন আজান দিছে ভাইয়ারা আমার, আজান দেওয়ার পর ফজরের নামাজের আজানের পর কিন্তু আস্তে আস্তে ফর্সা হয়েছে, ফজরের জামাতের ওয়াক্তের আগে দেখবেন মোটামুটি ফর্সা হয়ে যায়, আকাশ ফর্সা হয় না, জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল, সাহাবাই কেরাম পেরেশান, আল্লাহর হাবিবে পেরেশান, কি গজবে ধরছে, কেন এখনো ফর্সা হয় না, আলোকিত হয় না, জামাতের সময় এখনো কেন হয় না, জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। ও আল্লাহর হাবিব, এখনো কেন ফজরের নামাজের আজান হয় নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজান হয়েছে কি হয়েছে না, আজান হয়েছে, জিব্রাইল আইসা জিজ্ঞেস করে এখনো কেন আজান হয় নাই। আল্লাহর হাবিব বললেন, অন্যদিনের চাইতে ভালো কণ্ঠওয়ালা, শুদ্ধ কণ্ঠওয়ালা, ভালো সোরেলা কণ্ঠে আজকে আজান হয়েছে। আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, বিলাল দেখলে কালো হতে পারে, বিলাল দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু বিলালের আওয়াজ আরশের মালিক আল্লাহও কিন্তু শুনে, যুরকন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিলালে হাফসি আজান না দিবে ততক্ষণ কিন্তু সকাল হবে না। আল্লাহর হাবিব বিলালকে ডাকাইলেন, আজান দেওয়াইলেন, তারপরে ফজরের নামাজের সময় আস্তে আস্তে ঘনায় আসছে, যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বিলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, এই বিলালে হাফসি মদিনার দিকে তৎকালীন জামানায় মাইক ছিল না, তৎকালীন জামানায় যন্ত্রপাতি দূরে আওয়াজ দেওয়ার মতো যন্ত্র ছিল না, আজকে তো এখান থেকে বয়ান করতেছে হয়তো কয়েক কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা যায়, কিন্তু মাইকের আওয়াজটা কিন্তু 10 কিলোমিটার যাবে না। আর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত, সুবহানাল্লাহ, জোরে কয় না, আর উপরে আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে যাইত। জিব্রাইল বলে, ওগো আল্লাহর হাবিব, বিলালের আওয়াজ শুধু এই দুনিয়ার মানুষ শুনে এমন নয়, বিলালের আজানের আওয়াজ প্রথম আসমানের কোটি কোটি ফিরিস্তারাও শুনে, দ্বিতীয় আসমানের কোটি কোটি ফিরিস্তারাও শুনে, আসমানের ফিরিস্তারাও শুনে, আমি জিব্রাইলও শুনি, আরশে আজিমের মালিক আল্লাহ কুদ্দুতি কান দিয়া বিলালের আওয়াজ শুনে, যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বিলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, এই দুনিয়াতে বিলালের আওয়াজ চতুর্দিকে 33 মাইল করে শোনা যায়, আর বিলাল জান্নাতের মধ্যেও তথা হাসরের কঠিন ময়দানে মাহশরে বিলাল জান্নাতি উটের উপর উইটা সেদিন আজান দিবে, এই দুনিয়াতে চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়। দুজাহানের সরদার বলেন, বিলাল হাসরের মাঠে যখন আজান দিবে, বিলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীর কানে আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে ইমামের দাম যেরকম আছে না নাই, মুয়াজ্জিনের দাম আছে না নাই, মুসল্লির দাম আছে না নাই, মুসল্লির দাম আছে। এই জন্য আমরা আজ থেকে, যেহেতু আমরা আজকে বয়ানের সারমর্ম হলো এটা, 3 ধরনের মাখলুক আল্লাহ বানাইছেন, ফিরিস্তা, গরু, ছাগল, এই সমস্ত প্রাণী যারা গুনাহের সাজা বুঝে না কিন্তু মজা বুঝে, ফিরিস্তারা গুনাহের মজা বুঝে না কিন্তু সাজা বুঝে, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, গুনাহের মজা পাইয়া জাহান্নামের আজাবকে ভয় করে যখন গুনাহ থেকে নিজেকে বিরত রাখব, আল্লাহ বলেন তোমাকে দামি মানুষ বানায়া দামি জান্নাতটা দিব, যুরকন সুবহানাল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, ছোট্ট একটা কথা বলার পরই দোয়া হয়ে যাবে। হযরতে লুকমান হাকিম নাম শুনছেন তো আপনারা, কোরআন শরীফে একটা সুরা আছে, সুরায় লুকমান, সুবহানাল্লাহ।
হযরত লুকমান হাকিম বড় হাকিম ছিলেন, আল্লাহ তাআলা ওনার নসিহত গুলো কোরআনে নোট করেছেন। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম কোন রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন গাছের জবান আল্লাহ খুলে দিতেন, গাছ ডাক দিয়া বলতেন, হ্যাঁ লুকমান হাকিম, আমি যে গাছটা আছি এই গাছের রস দিয়া অমুক রোগের চিকিৎসা করা হয়। যেরকম সুবহানাল্লাহ, গাছে সাক্ষী দিত, হে লুকমান হাকিম এই গাছ দিয়া এই ঔষধটা বানায়। হযরত লুকমানের হাকিমের কাছে একজন রোগী আসছে, ক্যান্সারের রোগী, অনেক ডাক্তারের কাছে যায়, ডাক্তার বললেন আপনার কোনো চিকিৎসা আমার কাছে হবে না। এই রোগীটা বাধ্য হয়ে লুকমান হাকিমের কাছে যা বলে, হে লুকমান হাকিম, জানতে পারলাম আপনি জগতের সবচেয়ে বড় হাকিম বর্তমান জমানায়, আমার এমন এমন অসুস্থ, আমি এমন এমন রোগ হয়েছে আমার, আপনি আমাকে ঔষধ দেন। লুকমান হাকিম ডাক দেয়া বলে, ভাই রে তোমার যে রোগ হয়েছে এই রোগের ঔষধ আমার কাছে নাই, মন ভালো হবে না খারাপ হবে। রোগী মানুষটা আবার চিন্তা করে, হাইরের দেশের সব বড় বড় ডাক্তারদের কাছে চিকিৎসা করলাম আমার রোগ ভালো হয় না, মরণবেদি ক্যান্সার আমার ভালো হয় না, অথবা অন্য কোনো জটিল কঠিন রোগ হয়েছে এটা ভালো হয় না। শেষ পর্যন্ত লুকমান হাকিমের কাছে আসলাম, সবচেয়ে বড় হাকিমের কাছে আসলাম, তিনিও আমাকে ফিরিয়ে দিলেন, তিনি বললেন তোমার চিকিৎসা আমার কাছে নাই। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে আবার একদিকে রওনা হলেন, বাড়িতে আর নাই, বাড়ি ঘর ছাইরা কবরস্থানের দিকে রওনা হলেন। অনেক পুরাতন কবরস্থানে গেলেন, দিনের পর দিন রাতের পর রাত কাটায় দেয়, আর চিন্তা করে কখন জানি আমার মরণ চলে আসে, আমার যে রোগ হয়েছে লুকমান হাকিমও আমার চিকিৎসা করতে পারে নাই, এলাকার সব ডাক্তার ফেল, লুকমান হাকিমও ফেল হয়ে গেল, আমার রোগ ভালো হবে না, কখন জানি আমার মরণ চলে আসে, দিন গুনতেছে কখন জানি মরণ চলে আসে। আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখলেন অনেক ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পুরাতন কবরস্থানের মধ্যে একটা মানুষের মাথার ঠোলা দেখা যায়, মানুষের দেহ গলে ঠোলটা বেয়ে যায়। আমি একদিন কবরস্থানে দেখেছিলাম মানুষের ঠোল দেখা যায়, এমন মানুষের মাথার ঠুরিটা এক জায়গায় পড়ে আছে, বৃষ্টি এমন ভাবে পড়তেছে, বৃষ্টি পড়তে পড়তে অল্প কিছু পানি ওই মাথার ঠোলের মধ্যে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা অসুস্থ ব্যক্তি পুরাতন কবরস্থানের পাশে দাঁড়ায় লক্ষ্য করলেন, মানুষের মাথার পুরাতন ঠুলের মধ্যে পানি জমছে, হঠাৎ করে তাকায় দেখলেন দূর থেকে একটা বিষাক্ত সাপ আসতেছে, এই সাপ দৌড়ে আসতে 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 ওই মাথার ঠুলির মধ্যে যে পানি আছে সেখানে বিষ ছাড়ছে। আল্লাহর বান্দা তাকায় দেখলেন বিষাক্ত সাপ যেহেতু মাথার ঠুরির মধ্যে বিষ ছাড়ছে, অতএব এই পানিটা বিষাক্ত হয়ে গেছে, আমি মৃত্যুর জন্য দিন প্রহর গুনতে আর ভাল লাগে না, বাড়ি ঘর ছাড়লাম সব ছাড়লাম, কখন জানি আমার মরণ আসে বুঝতেছি না। তাড়াহুড়া করে এই লোকটা যায়া বিষাক্ত পানিটা পান করলেন মৃত্যুবরণ করার জন্য। এবার খেয়াল করে তাকায় দেখে এই বিষাক্ত পানি পান করার সাথে সাথে আল্লাহ তার শরীরের সব রোগ আল্লাহ শিফা দান করে দিয়েছে। আল্লাহ কোথায় কার রোগের শিফা রাখছেন আল্লাহ ভালো জানেন। এবারে এই লোকটা নিজে অনুভূতি আসলো যে আল্লাহ তাকে সুস্থ বানায় দিছে। এবার এই লোকটা লুকমান হাকিমের কাছে ডাইরেক্ট গেলেন, অন্য ডাক্তারের কাছে যায় নাই, হে লুকমান হাকিম আপনি আমাকে আপনার দরবারে থেকে তাড়ায় দিলেন, কয় হা আপনি তো বললেন আমার কোনো ঔষধ নাই, কেন বলছেন চিকিৎসা আমার নাই কেন বললেন, আপনি আমাকে তাড়ায় দিলেন কেন? লুকমান হাকিম এবার জবাব দিলেন, আরে ভাই আমি গবেষণা করে দেখলাম তুমি যেমন অসুস্থ হয়েছ, এই অসুস্থের ঔষধ হলো পুরাতন কবরস্থানে যায়া ওই কবরস্থানের একটা পুরাতন মানুষের লাশের একটা মাথার ঠুরি লাগবে, আবার এই মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি লাগবে পরিমাণ মতো পানি। সুবহানাল্লাহ, কন্যা আমি লক্ষ্য করে তাকায় দেখলাম ওই বৃষ্টির পানি আমি পাবো কোথায়, আর পুরাতন মাথার ঠুরি বা পাবো কোথায়, আবার ওই বয়সের নির্দিষ্ট বয়সের একটা বিষাক্ত সাপ, এই ওই জাতের একটা সাপ এসে সেখানে সবল মারতে হবে এবং পরিমাণ মতো বিষ ছাড়তে হবে, আমার কথাই তো আর সাপ বিষ ছাড়বে না। সুবহানাল্লাহ,
আমার কথাই তো আর ঠুরি পাওয়া যাবে না, বৃষ্টি আসবে না, আমার কথাই তো আর ওই বয়সের ওই সাপটা আইসা একানা বিষ ঢালবে না। আমি লক্ষ্য করে দেখলাম মাথার ঠুলি পাওয়া যাবে না, বিষাক্ত সাপের বিষ ও পরিমাণ মতো আমি পাবো না, বৃষ্টির পানিও তাৎক্ষণিকভাবে আমি মাথার ঠুরির মধ্যে জোগাড় করব কোথায়। তাই আমি তোমার চিকিৎসা নাই এমন বলি নাই, আমি বলেছি আমার কাছে চিকিৎসা নাই। তুমি এই কথা শুই না কবরস্থানে চলে গেলা, সেখানে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে পুরাতন কবরের একটা পুরাতন মানুষের একটা মাথার ঠুলি পাওয়া গেছে, সেখানে সময় মতো বৃষ্টি বর্ষণ হয়েছে, নির্দিষ্ট পানিও জমছে, আর ওই বয়সের ওই সাপটা আইসা ওই মাথার ঠুলির মধ্যে পরিমাণ মতো বিষ ডালছে। ওই বিষাক্ত পানিটা খাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ বানায় দিছে। যুরকন সুবহানাল্লাহ, উন্নত প্রযুক্তির বিজ্ঞানী বলে যে বিষাক্ত সাপ, এই সাপের বিষটা দিয়েও মানুষের জটিল কঠিন রোগের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ বলে দাবি হলো ফিরিস্তা গুনাহের মজা বুঝে না কিন্তু সাজা বুঝে, আর গরু ছাগল গুনাহের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা গুনাহের মজাও বুঝি সাজাও বুঝি। আমরা যদি গুনাহ সামনে যখন চলে আসবে জাহান্নামের আযাবকে ভয় করে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তার চাইতেও দামি বানায় দিবে। যুরকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغملي قبير رجونيتي أمي گناہ گار تمہر قطقل عاشقين شاكرين بند بندنية تمہر شهيد ربر دويتا حات اٹھایا دلا আসর থেকেই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া, এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ভীতি উম্মতের কান্নারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দা। ইয়া রাব্বাল আলামিন তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরের হাদিয়া গুলো পৌঁছায় দাও। এ আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা যেন হারায়া ইতিমের মতো হাত বাড়াইছি গো আল্লাহ, জানি না গো মালিক কার আব্বা আব্বার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। হ্যাঁ মালিক, তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই, আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ আল্লাহ তোমার নাম গফফার, আমরা যদিও গুনাহগার, আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি আমরা, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আল্লাহ গুনাহ করতে করতে আমাদের সাদা দিলটা কালো বানায় ফেলেছি। আল্লাহ গো আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কবরেরই আজাব যদি মানুষ দেখিত গরবারি চারিয়ারে পাগল হইত, তুমি ছাড়া কারি কাছে
আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? আব মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ মাফ করানোওয়ালা নাই, তুমি ছাড়া আমাদের আল্লাহ বলতে আর কেউ নাই, একমাত্র তোমার দরজার ভিখারি গো আমরা। আমাদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমাদের সকলের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। এ আল্লাহ, যে এই বাসায় খানা খাই না, এই বাড়ির মুরব্বিটা সহ অনেকেই অসুস্থ আছে, প্রত্যেকেই আল্লাহ শেফায়ে কামিল আজলা দান করিয়া দাও। এ আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের প্রত্যেকটি মা বোনকে পর্দা নিশিনা আবিদা জাহেদা সালেহা বানায় দাও। এ আল্লাহ, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। এই মসজিদ সহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও। মসজিদ মাদ্রাসায় আমরা যারা ইমাম আসি, মুয়াজ্জিন আসি, মুসল্লি আসি, সবাইকে তুমি কবুল করে নাও। নবীদের সাথে, সাহাবাই কেরামদের সাথে, বিলালে হাবশির সাথে আমাদেরকেও কবুল করিয়া নাও। এ আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। এ আল্লাহ, কোনদিন জানি আমার দেহ থেকে রুহটা আলাদা হয়ে যায়, মানুষ দৌড়াইয়া মসজিদের মাইকে যাবে এলান করার জন্য, মানুষ কিছু মানুষ যাবে বাসজারের বাস কাটার জন্য, কিছু মানুষ গরম পানির পানি গরম বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায় যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, আর কয়েকজন মিলে বাজারে যাবে আমার কাফনের কাপড়টা কেনার জন্য। আল্লাহ, জীবনে কত গোসল করলাম, আল্লাহ নিজের গোসলটা নিজে করলাম, সাবান দিয়ে ডলে পরিষ্কার করলাম, এমন একদিন সময় চলে আসবে যেদিন নিজের শরীরের ময়লাটা নিজে পরিষ্কার করতে পারবো না। আল্লাহ, নিজে কত রকমের সাবান দিলাম, পছন্দের সাবান এ আল্লাহ কিনে কিনে আমরা ব্যবহার করলাম, এমন একদিন আসবে আমার পছন্দ হোক বা না হোক সাবান দিয়ে আমাকে গোসল দিয়া দেবে। নিজে কত রকমের কত রং বেরঙের পোশাক পরলাম, আমাকে আমার মন মতো পোশাক পরাবে না, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে রেখে দিয়ে আসবে। আল্লাহ, লেপ নাই, তুসুক নাই, বালিশ নাই, কম্বল নাই, এ আল্লাহ জানি একদিন কাফনের কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে শোয়া দিবে। এ আল্লাহ, কবরে যাবার আগে কবরের সামান তৈরি করার তৌফিক সকলকে নসিব করে দাও। এ আল্লাহ, জানি একদিন কাফনের কাপড়ের প্যাকেট হতে হবে, এর আগে আগে এ হারামের দুইটা কাপড় পরিধান করে লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার খানায় কাবা তওয়াফ করার তৌফিক সবাইকে দান করে দাও। এ আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কার শরীফে চলে যায়, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। আমরা কপাল পড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ, আমরা গরিব অসহায়, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাই। আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়া দাও, আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। এ আল্লাহ, আজকে প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, পরশু দিন তৃতীয় দিন, এ আল্লাহ সব বক্তাদেরকে শ্রোতাদেরকে সহি সালামতে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা হাফজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তুওয়াফফানা মুসলিমাও ওয়া আলহিকনা বিস সালিহিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামনা বাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।